300 বছরের ঐতিহ্যশালী দুর্গাপুরের কালীপুজো। এই পূজোর প্রেক্ষাপট খুঁজতে হলে ফিরে যেতে হবে প্রায় 300 বছর আগের ইতিহাসে। দুর্গাপুর শিল্পাঞ্চল লাগোয়া ছোট্ট একটি জনপদ আমরাই গ্রামের কল্যাণী কালী মন্দির। একসময় কাটোয়ার কাঁটাডি গ্রামের ব্যানার্জি পরিবারের মাতুলালয় ছিল দুর্গাপুরের আমরাই গ্রাম। কালক্রমে এই গ্রামই হয়ে ওঠে তাদের বসবাস কেন্দ্র। এই ব্যানার্জি পরিবারের এক কন্যা কল্যাণী, যাকে গ্রামে কালী বলেই ডাকা হতো। কথিত আছে, একদিন গ্রামের উত্তর প্রান্তে তামলা পুকুরে প্রতিদিনের মতো স্নান করতে গিয়ে তলিয়ে যায় কল্যাণী। জাল ফেলে বা পুকুর কেটেও উদ্ধার করা যায়নি কল্যাণীকে। এরপরেই একদিন কল্যাণী দেবীর পিতা স্বপ্নে দেখেন তার মেয়ে বলছেন ব্রহ্ম মুহূর্তে তিনি ফিরে আসবেন। কথা মতোই সূর্যোদয়কালে মাথায় কলস নিয়ে কল্যাণী দেবীকে পুকুর থেকে উঠে আসতে দেখা যায়। অন্যদিকে বারুজ্যে বাড়ির কর্তা স্বপ্নে দেখেন তার বাড়িতে কল্যাণী মা প্রবেশ করছেন। তাকে ঢাক নিয়ে আসার নির্দেশ দেন স্বয়ং মা। আদেশ মতো ঢাকি বেনি বাদ্যিকরকে নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হন এবং এই অতি আশ্চর্য ঘটনার সাক্ষী হন। এমন অনেক কাহিনী কথিত আছে কল্যাণী মাকে নিয়ে। তালপাতা ও খড়ের একটি অস্থায়ী মন্দির নির্মাণ করে সেখানেই ব্রহ্মকলস প্রতিস্থাপিত করা হয়। সেই থেকে আজও এই মাতৃকলস পূজিতা হয়ে আসছে। প্রচন্ড একটা মানে আনন্দ থাকে সারা বছর ধরে। একটা আমরা অপেক্ষা করি যে কবে মায়ের এই পুজোটা আসবে। আমরা এখানে মানে এত মানুষের সমাগম হয় এখানে যে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। গোটা গ্রাম আসে, বাইরে থেকে আসে, খাওয়া দাওয়া 3-4 দিন ধরে, এমনকি আমরা অষ্টমঙ্গলা পর্যন্ত মানে সবাই মিলে খুব আনন্দে কাটায়। আর মা আমরা মনে করি না যে মা মানে শুধু ঠাকুর, আমরা মনে করি আমাদের বাড়ির নিজেদের। ব্যানার্জি পরিবারের বর্ধিত সূত্রধরেরা আদেশ অনুসারে আজও মায়ের মূর্তি নির্মাণ করে চলেছেন এবং এর জন্য একটি পয়সাও তারা নেন না। তবে ব্যানার্জি পরিবারের বর্তমান সদস্যরা মূর্তি কারিগরের হাতে প্রতীকী মূল্য হিসেবে 1 টাকা তুলে দেন। সেই টাকা আবার কারিগর রেখে দেন মাতৃবেদিতেই। ভাইফোঁটার দিন এক মিলন মেলার মাধ্যমে মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয়। কালের নিয়মে উত্তর সাধিকা কল্যাণী দেবীর নামানুসারেই এই মৃন্ময়ী মা কল্যাণী কালীমাতা নামেই পরিচিত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।